আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে হার্টের ব্লক দূর করার ন্যাচারাল একটি রেমেডি শেয়ার করব। যাদের হার্টে অলরেডি ব্লক ধরা পড়েছে, তারা যদি নিয়মিত সঠিক নিয়মে এই রেমেডি সেবন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ হার্টের ব্লক দূর হবে। সেই সঙ্গে যাদের হার্টে এখনও ব্লক ধরা পড়েনি, তারাও যদি নিয়মিত সেবন করেন, তাহলে ভবিষ্যতে আপনার হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই রেমেডি তৈরি করতে যে উপাদানগুলো লাগবে তার মধ্যে একটি হচ্ছে রসুন। রসুন হার্টের জন্য খুবই ভালো। যাদের হার্টের প্রবলেম আছে, তারা প্রতিদিন সকালে এক কোয়া করে রসুন খেতে পারেন। এখানে রসুনের রস নিয়েছি হাফ কাপ। আজকে আমি অল্প করে তৈরি করে দেখাচ্ছি, একইভাবে আপনারা বেশি করে তৈরি করে নিতে পারেন। আর যেটা লাগবে সেটা হচ্ছে আদা। আদা এবং রসুনগুলো বেটে নেওয়ার সময় যতটা সম্ভব কম পানি দেওয়ার চেষ্টা করবেন। যদি পানি ছাড়া বেটে নিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এখানে আমি আদার রস নিয়েছি হাফ কাপ, লেবুর রস নিয়েছি হাফ কাপ, আর যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার যে কোনো বড় মুদির দোকানে অথবা সুপার শপে কিনতে পেয়ে যাবেন। আপনি চাইলে অ্যাপেল সিডার ভিনেগার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে, খাওয়ার পূর্বে এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিলিয়ে খেয়ে নিতে হবে। যদি কুসুম গরম পানি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে মাঝে মাঝে ঠান্ডা পানিতেও খাওয়া যাবে। এখানে আমি অ্যাপেল সিডার ভিনেগারও নিয়েছি হাফ কাপ। এই রেমেডি তৈরি করার আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মধু। বাজারে যে অস্ট্রেলিয়ান মধু কিনতে পাওয়া যায় আমি সেটা নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যেটা পাবেন সেটা নিলেই চলবে, তবে মধুটা যেন খাঁটি হয় সেদিকে লক্ষ্য রাখবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে এক এক করে সব উপাদানগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে জাল করে নিতে হবে। এখানে আমি ননস্টিকের একটা পাত্র নিয়েছি, তবে আপনারা ননস্টিক নেবেন না, সবচেয়ে বেশি ভালো হয় যদি স্টিলনেস স্টিলের যে কোনো পাত্রে এগুলোকে জাল করেন। মাঝে মাঝে এই রেমেডিটা আমি তৈরি করি। এর আগে যখন তৈরি করেছিলাম তখন স্টিলনেস স্টিল পাত্রে করেছিলাম, আর এবার ননস্টিক প্যানে করছি। তবে আমার কাছে মনে হয়েছে স্টিলনেস স্টিল পাত্রে এই রেমেডি তৈরি করলে এটার গুণগত মানটা অক্ষুণ্ণ থাকে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে জাল করতে থাকতে হবে, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। জাল করতে করতে যখন এগুলো চার ভাগের এক ভাগ কমে যাবে আর তিন ভাগ থাকবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি প্রায় 25 থেকে 30 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে যখন এগুলো নর্মাল টেম্পারেচারে চলে এসেছে, সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মধু 1/4 কাপ। অন্যান্য উপাদান যতটুকু নেবেন মধু তার অর্ধেক নেবেন। অর্থাৎ আমি অন্যান্য উপাদানগুলো নিয়েছি হাফ কাপ, সে কারণে মধু নিয়েছি 1/4 কাপ। আপনারা যদি অন্যান্য উপাদান 1 কাপ করে নেন, সেক্ষেত্রে মধু নিতে হবে হাফ কাপ। আর একটা কথা বলে রাখা ভালো, যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই মধুটা বাদ দিবেন। রেমেডিগুলো রাখার জন্য এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি। জারটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। কাঁচের জারেই রাখতে হবে, প্লাস্টিক বা অন্য কোনো পাত্রে রাখা যাবে না। কাঁচের জারে রাখলে এটার গুণগত মানটা অক্ষুণ্ণ থাকবে। এভাবে জারে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এবার আপনাদেরকে খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি। যারা প্রাপ্তবয়স্ক তারা প্রতিদিন সকালে খালি পেটে 1 টেবিল চামচ করে খাবেন। আর যদি খালি পেটে খেতে না পারেন, সেক্ষেত্রে আপনারা 2 গ্লাস পানি খাওয়ার পরে খাবেন। তারপর আধা ঘন্টা পরে সকালে নাস্তা করবেন। এটা খাওয়ার পাশাপাশি আপনাদেরকে প্রতিদিন সকালে ব্যায়াম করতে হবে। তাহলে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনাদের ব্লকগুলো দূর হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সেই সঙ্গে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।